টোটো কোম্পানি, জলে জঙ্গলে পাহাড়ে ভ্রমণে আর আহারে। তোমাদের শহরটা কিরকম জানো? কেউ কারোর খোঁজ রাখে না। এই বাড়িটা তো শুধু ইট কাঠ পাথরের বাড়ি নয় মা, একদিন এই বাড়িতে আমার ভরা সংসার ছিল। যারা এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ, বেঙ্গল টকিজ এবং সাতপাতির টিমের পক্ষ থেকে। বুঝতে পারছো, যে কোনো ট্রেলার লঞ্চ একটা টিমের কাছে অনেকটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আজকে ছবিটার বিষয়ে আপনারা আপনাদের মাধ্যমে আমাদের দর্শক যারা বাংলা ছবিকে ভালোবাসে, বাংলা ছবির পাশে থাকে, তারা সাংবাদিককে চিনতে পারবে, বুঝতে পারবে কি আমাদের গল্পটা কি নিয়ে। সারা বছর সাংবাদিক নিয়ে অনেক রকম ভালোবাসা পেয়েছি মাঝে মাঝে, তো আজকে আপনারা সত্যি বুঝতে পারবেন কতটা সত্যি কতটা কি, তাই তো? পাউলি, হোয়াট মেড ইউ সে ইয়েস টু দিস? আমার যেটা ভালো লেগেছিল যেটা হচ্ছে ছবির কন্টেন্টটা, মানে সেই কারণেই বললাম ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। এই ছবিটার মাধ্যমে যেরকম একটা সামাজিক বার্তা, ভীষণই গুরুত্বপূর্ণ একটা সামাজিক বার্তা মানুষের কাছে পৌঁছবে এট দা সেম টাইম। আমার সঙ্গে প্রথম নায়িকা, আরে এটা তো বল, সেটা ভাবলাম সেটার জন্য প্রশ্নটা করলাম। না না না, সেটা আসছি পরে, মিষ্টি মুখ তো পরের দিকে, হয়তো আগে ঝালগুলো খেয়ে নিতে হয়। সো সেটার জন্য আমার মনে হয়েছিল এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট। আর যেটা মানে আর একটা জিনিস হচ্ছে যে এই আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এমন একটা সাবজেক্ট যদি দেব আর আমি একসাথে যদি কখনো কিছু করতে পারি, মানে এমন একটা কন্টেন্ট যেখানে আমরা দুজনে, যেহেতু ও যে ধরনের ছবি করে এসছে আমি যে ধরনের ছবি করে এসেছি, আমরা যদি এক কোথাও একটা কোনো জায়গায় হই, কোনো একটা সিনেমাতে হই, সেইটা যেন এন্টারটেইনমেন্ট ডেফিনেটলি হবে, তার মানে কন্টেন্ট ওয়াইজ অলসো সিনেমাটা খুব স্ট্রং হতে হবে, মানে দুটোর মিশ্রণ যেন খুব ভালো হয়। সো আমার যেটা মনে হয় যে এই ছবিটার ক্ষেত্রে যেরকম যেটা বলছিলাম, একটা সোশ্যাল মেসেজও যাবে, অ্যাট দ্য সেম টাইম মানুষ ভীষণভাবে এন্টারটেইনড হবে। আমার প্রশ্ন, কে তোমাদের দুজনের মধ্যে কোনোদিন ইগো ঝগড়া হয়নি, এই এই শটটা ভালো হয়নি, কোনোদিন হয়নি? না না, আসো, অনেক বছর কাজ করছি তো একসঙ্গে, আপনারা জানেন সবাই, প্রায় এক যুগেরও ওপরে, তো সেই ইগোর জায়গাটা আর নেই। আমি শৈবালের থেকে অনেক কিছু শিখি, হ্যাঁ আমি শৈবালের থেকে অনেক কিছু শিখি, টেকনিক্যাল নলেজ নিয়ে ইন্ডাস্ট্রিতে আসিনি, এটার হাতেখড়ি আমার শৈবালের কাছে, সেদিক থেকেও আমার দীক্ষা গুরু, তার সঙ্গে আমার আর ইগো কী হবে। ইগো ঠিক নয়, তবে হ্যাঁ মতভেদ তো হয় মাঝে মাঝে, আবার সেটা রিজলভ হয়ে যায়, হয়তো কোনো একটা জিনিস আমি একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখেছি, উনি একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখেছেন, তো সেইখানে যখন করতে গিয়ে আমি ওইটা বলছি তখন উনি একটা অন্য বলছেন, তারপরে এরকমও হয় যে হ্যাঁ আমরা রিজলভ করি যে যারটা ভালো সেটাই আমার। তোমার কিরকম দাদা? যার তো দাদা, তোমার বয়ফ্রেন্ডকে তোমার দাদা বানিয়ে দিয়েছে। বয়ফ্রেন্ড সাজবাতি বড়দিনের ছুটিতে আপনারা দেখতে পাবেন, কিন্তু একটা কথা না বললেই নয় যে সাজবাতির ছবিটা যখন তৈরি হচ্ছে, পরিকল্পনা হচ্ছে, লীনাদির একটা হয়তো দেবের প্রতি একটা রিজার্ভেশন ছিল, আমি লীনাদি শৈবাল তিনজনের বসে যখন গল্পটা ডেভেলপ করলো, স্টোরি লাইনটা ঠিক মতো এলো, স্ক্রিপ্টটা তৈরি হলো, তার সেই দিনই আমরা তিনজনই একটা ব্যাপারে একমত হয়ে গেলাম হঠাৎ, মানে কেউ জানতো না কীভাবে যে এই চাঁদু আর পুলিশ চরিত্রটা দেব আর পাউলি ছাড়া এই ইন্ডাস্ট্রিতে কারোর পাওয়ার ক্ষমতা নেই। আবার বলছি যে দেব আর পাউলি ছাড়া ছবিটা পর্দায় পড়লে আপনারা বুঝতে পারবেন। আমার যেটা ভীষণভাবেই বলি সেটা হলো যে ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটা কন্টেন্ট নিয়ে ছবিটা তৈরি করা হয়েছে। আর আমি যখন স্ক্রিপ্টটা পড়েছিলাম আমার মানে প্রায় চোখে জল চলে এসেছিলো, মানে অনেক রকম অনুভূতি হয়েছিল, কিছু কিছু মুহূর্তে কেঁদে ফেলেছিলাম, কিছু কিছু মুহূর্তে হাসছিলাম। আর হুলির চরিত্রটা যেভাবে লীনাদি লিখেছে, মানে এটা অসাধারণ একটা চরিত্র, মানে আমার ঝুলিতে যে চরিত্রটা এসে পড়েছে তার জন্য মানে আমি চিরকৃতজ্ঞ থাকবো এই পরিচালক
পরিচালকের কাছে। এত সুন্দর একটা চরিত্র, এত হাসি খুশি একটা চরিত্র, একটা প্রাণবন্ত একটা মেয়ে, জীবনে অনেক কষ্ট আছে হয়তো, কিন্তু সেই কষ্টটা সামনে আনতে দেয় না, আর ঝগড়ুটে, মানে যে খুনসুটি করতে ভালোবাসে, অভিমান আছে, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা। তো চাঁদু আর ফুলির এই ইকুয়েশনটা আমার মনে হয়েছে যে রিসেন্টলি কোনো ছবিতে সেভাবে এক্সপ্লোর করা হয়নি, আর আমারও সেভাবে, মানে আমার ক্যারিয়ারে এতগুলো বিভিন্ন ধরনের চরিত্র, কিন্তু ফুলির মতো আমি চরিত্র কোনো দিন পাইনি, তাই কোনো দিন করাও হয়নি। জীবনের বাকি কটা দিন আমি শান্তিতে থাকতে চাই। একটা কাজ যখন মানুষ শুরু করে তখন তো সেটা মানে তার নিজের প্রক্রিয়াতেই শেষও হয়, আর শুরুর দিন থেকেই কিন্তু অপেক্ষা থাকে যে কাজটা, আমি মানে প্রত্যেকেরই এই চাহিদা থাকে যে আমি কতটা কতজনের কাছে পৌঁছবো এবং আমি কীরকম অ্যাপ্রিসিয়েশন পাবো, সেটা যেমন সবার থাকে, আমার আমিও তার ব্যতিক্রম নেই, আমারও আছে এবং ভীষণ উত্তেজনা এখনও পর্যন্ত আছে, কারণ আজকে একটা সীমিত সংখ্যক লোকের মধ্যে আমরা এটা দেখাতে পেরেছি, আমরা ছবিটা দেখাতে চাই এবং জেনুইন ফিডব্যাকও পেতে চাই লোকের কাছ থেকে। অ্যাকচুয়ালি ও যেহেতু এই ধরনের কাজ করেনি আগে, আমার তার মনে হয়েছিল যে আমি বললামই যে ধরনের গল্প বলি, যেভাবে চরিত্রকে নিয়ে যেতে চাই তার সঙ্গে ও ফিট ইন করবে কি না। আজকে এই এক বছর পরে কাজটা শেষ করার পরে মনে হচ্ছে আমার জীবনের হয়তো একটা বিরাট ভুল হয়ে যেত যদি এই চরিত্রটাতে আমি দেবকে কাজটা না করতাম, বা তখন যদি আমি আরও আপত্তি তুলতাম তাহলে হয়তো আমি ভুলটা করতাম, কারণ প্রত্যেক দিন কাজটা করতে করতে আমি সত্যিই মানে একদম অনেস্টলি বলছি, ও যেভাবে কাজটা মানে নিজেকে ভেঙেছে, সবাই তো পারে না, অ্যাকচুয়ালি ও সুপার হিরো, সেখান থেকে এমন একটা চরিত্র করেছে যার কোনো হিরোত্ব নেই, হিরোইজম নেই যার মধ্যে, একেবারেই সাধারণ একটা একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করেছে, তো সেইখানে তো ওর কোথাও হিরোর ব্যাপারই ছিল না, সেইটা খুব স্ট্রাইকিং এবং তাতে আমার মনে হয়েছিলো যে ওর হয়তো একটা সমস্যা হতে পারে, না কোনো সমস্যা হয়নি এবং সেই চরিত্রটার সঙ্গে ভীষণ একাত্ম হয়ে গেছিলো। পুরো শহরটাই একটা বৃদ্ধাবাস হয়ে যাবে। রিল্যাক্সটা, হ্যাঁ, ছবির কাজ তো শেষ, রিল্যাক্স বলবো না, এরপরেই কিন্তু আসল চিন্তাটা শুরু হয় যে হাউ ইট উইল বি টেক অ্যাকসেপ্টেড বাই দ্য অডিয়েন্স, এটাই হচ্ছে মেন। অতএব রিল্যাক্স ঠিক নয়, বরং ভাবনাটা আরও 10 গুণ বেড়ে গেলো এরপরে, এতদিন আসবে 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 হচ্ছিলো, এবার কিন্তু এসে গেল। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। See, I tell you honestly speaking, কে ভালো লাগছে, কারণ বাংলা ছবির বাজারটা বা মার্কেটটা যেটা আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি কে বড়ো হচ্ছে এবং ভালো হচ্ছে, এবং ভালো লাগছে কি আজকে ট্রেলার এবং আমার বাংলাদেশের ছবিটা রিলিজ হয়েছে যত দূর আমি জানি। আশা করি বাংলাদেশে যেন পাসওয়ার্ডটা ভালো চলুক, এবং ট্রেলারটা যেখানে আজকে রিলিজ হয়েছে আমাদের দেশে বা সোশ্যাল মিডিয়াতে, যে আমার মনে হয় এর মাধ্যমে পৃথিবী জুড়ে বাঙালি যারা বাংলা ছবি নিয়ে খোঁজ রাখে তারা যখন দেখবে ছবিটা ট্রেলারটা, তাদেরও যেন ভালো লাগে, কারণ দুটোই দু রকমের ছবি, দু রকম ভালোবাসা, দু রকমের আনন্দ, দু রকমের ভয় কাজ করছে। পাসওয়ার্ড, কারণ পাসওয়ার্ড বাংলাদেশে প্রথমবার ওরকমভাবে আমার ছবি রিলিজ হয়েছে, সেকেন্ডলি প্রেস কনফারেন্স করে এলাম, সেই জন্য একটা ভয়। সাঁজবাতি নতুন একটা চরিত্র যেটা আমি কোনোদিনও করিনি, সেখানে কে দেবকে এরকমভাবে সাধারণতভাবে কেউ ভাবতে পারেনি, বা ভাবতে হঠাৎ করে যদি দেব চালু করছে এটা হয়তো লোকের কাছে হঠাৎ করে প্রশ্নমার্ক আসবে, বাট ট্রেলারটা রিলিজ হওয়ার পর অনেকটাই বুঝতে বোঝা যাবে কে ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো কিপিং আওয়ার ফিঙ্গার ক্রস, লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি ডিল করছি না, আমি চেষ্টা করছি অনেস্টলি স্পিকিং, নিজেকে একটা ধারার মধ্যে বেঁধে না রাখি সেইটাই চেষ্টা, দর্শকের কাছে প্রত্যেকটা ছবিতে নতুনভাবে নতুন চিন্তাভাবনা নতুন রকমের চরিত্র নিয়ে আসি, এটাই চেষ্টা করছি। অ্যাট দ্য সেম টাইম কে আমি যেই যেই ঘটনাগুলো বা যেই যেই ধরনের ছবিগুলো করিনি সেই ছবিগুলোকে যদি করার সুযোগ পাই সেগুলো করার চেষ্টা করছি। অ্যাট দ্য সেম টাইম সাঁজবাতি অনেকটাই অভিনয় নির্ভর করা একটা চরিত্র, যেখানে তুমি কেমন দেখতে, তুমি ভালো না খারাপ না রোগা না মোটা, তার চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ছবিটার অভিনয় দক্ষতা কীরকম, কারণ তোমার আশেপাশে উপরে নিচে ডান দিক বান দিক সব দিক থেকে এত তাবড় তাবড় অভিনেতারা আছে যারা পায়ে বল পড়লেই গোল মারবে আর কি, তো সেই জায়গার থেকে তুমি সবচেয়ে কম নম্বরে পেয়ে ছবিটার মধ্যে এসে গেছো। তো যেহেতু চাঁদু অনেকটাই ইম্পর্ট্যান্ট একটা চরিত্র ছবিটার মধ্যে, তো সেই জায়গা থেকে আমি ভুল করলে হয়তো ছবিটা অনেকটাই ইউনো অনেকটাই কমে যেত নাম্বারটা, বাট চেষ্টা করেছি যেন আমি আমার জায়গা থেকে ভালো করতে পারি, এটাই চেষ্টা। এবার দর্শক বা তোমাদের মাধ্যমে ট্রেলারটা দেখুক, তারপর বিচার করুক। Thank you.
টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।